চলে এসেছি বেনাচিটি বাজারে, এখানে সেল চলছে ব্যাপক সেল, 150 টাকা, 100 টাকা, 180 টাকা, বিভিন্ন দামের, বিভিন্ন দামের এখানে টি শার্ট এবং মেয়েদের বিভিন্ন ধরনের ড্রেস ফ্যান্সি থেকে শুরু করে দেখতেই পাচ্ছেন। দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাম কে না জানে, আর এই বেনাচিতি বাজারে যে সেল হয় চৈত্র সেল সেটা বিরাট বড়, এটা একটা বড় মেলার মতো, কারণ এখানে দেখবে সব ধরনের দোকান আছে, কত কি দাম সব আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। দুর্গাপুরের এই যে সেলের মার্কেট, এখানে কিন্তু অনেক দোকান বসে, তোমরা ঘুরে শেষ করতে পারবে না, এবং খুবই সস্তায় তোমরা জামা কাপড় পেয়ে যাবে। শুধু জামা কাপড় না, তার সাথে অনেক কিছু, মানে বাড়িতে যা যা লাগে সমস্ত কিছুর সেল কিন্তু এই বাজারে এখন হচ্ছে, চৈত্র সেল কেউ মিস করবে না। আর এখানে দেখতে পাচ্ছ ঝালমুড়ি তৈরি হচ্ছে, পাশে ফুচকার দোকান, পাশে মোমোর দোকান, আরও অনেক অনেক পর্দা থেকে শুরু করে বাসনপত্র সমস্ত এই সেলের বাজারে তোমরা পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, তাহলে তো বুঝতে পারবে কোনটার কী দাম, এবং তোমরা আজকের ভিডিওতে অনেক বেশি এন্টারটেইনড হবে এইটুকু বলতে পারি। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং চ্যানেলটাতে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে। মাত্র 60 টাকায়, 80 টাকায়, 100 টাকায়, 150 টাকায় ভালো ভালো টি শার্ট, শুধু তাই না, মেয়েদের ভালো ভালো কুর্তি, লেগিংস, নাইটি, চুড়িদার, জামদানি শাড়ি, বিভিন্ন ধরনের ঢাকাই শাড়ি, এবং তার সাথে তাঁতের শাড়ি, সুতির শাড়ি, ছাপা শাড়ি, সবই একেবারে সস্তায়। এত সস্তার বাজার তোমরা নিশ্চয়ই আগে হয়তো দেখোনি। তো তোমরা যদি চাও এই বেনাচিতি বাজারে আসতে, কিভাবে আসবে আমি বলে দিচ্ছি। তোমরা দুর্গাপুর স্টেশন থেকে বেনাচিতির বাস পেয়ে যাবে একেবারে, তোমরা যদি সিটি সেন্টার আসো ওখান থেকেও বাস পেয়ে যাবে, বেশি দূর না। যদি স্টেশন থেকে আসো হয়তো 20-30 মিনিটের মধ্যে তোমরা ঢুকে যাবে, আর যদি তোমরা সিটি সেন্টার থেকে আসো 15 মিনিটে তোমরা বেনাচিতি বাজারে চলে আসবে। তো তোমরা না মিস করে চলে এসো এখানে, আর এখানে তোমরা পেয়ে যাবে একেবারে সস্তায় সমস্ত কিছু, শুধু জামা কাপড় না, তার সাথে বাড়িতে সাজানোর সমস্ত জিনিস, বাড়িতে যা যা প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু খুব সস্তায় তোমরা পেয়ে যাবে। কারণ আজ আর তো বেশি দিন নেই, সেল তো একেবারে প্রায় শেষের মাথায়, আর সেই জন্য আমি আজকে তোমাদেরকে দেখাবো বেনাচিতির কোথায় কোথায় কত কম দামে পাওয়া যাচ্ছে সব। আজ শনিবার, আর শনিবারে আমি ব্লগ করতে বেরিয়ে গেছি, খুব সাহস করে বেরিয়েছি, মনে হলো যে কেউ হয়তো কি বলবে বা কেউ হাসাহাসি করবে, কারণ আমি রাস্তায় বেরিয়ে এইভাবে ব্লগ খুব কমই করেছি, করিনি বলতে পারো এরকম ভিড় বাজারের মধ্যে। চৈত্র সেল আর বেশিদিন নেই, আর কিছুদিন পরই পয়লা বৈশাখ চলে আসছে, এবং তার মধ্যেই চৈত্র সেল কিন্তু সবাই বাজার করে নিচ্ছে খুব সস্তার বাজার বেনাচিতিতে। বেনাচিতিতে তোমরা দেখতে পেলে 80 টাকা, 100 টাকায় টি শার্ট, এবং 150 টাকাতেও ভালো ভালো ড্রেস। তো তোমরা এখানে চলে আসতে পারো, আর কোন কোন দোকান আছে, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। 180 টাকায় ভালো ভালো সুতির পাঞ্জাবি, যেগুলো গরমে পরার জন্য খুবই ভালো, ¡Gracias!
হ্যাঁ, এখন তো গরমকাল, তার জন্য আমাদের গরমের কিছু পোশাক কিনে নেওয়াই ভালো। 180 টাকা 230 টাকায় ভালো ভালো পাঞ্জাবি তোমরা এখান থেকে নিতে পারো। আর এগুলো গরমের জন্য খুবই আরামদায়ক, তাই না? কারণ এটা তো সুতির, তোমরা জানো, বাড়িতে একেবারে বয়স্করা বা তার থেকেও কম বয়সী ছেলেমেয়েরা এগুলো কিন্তু বাড়িতেও পরতে পারে, বাইরেও ঘুরতে যেতে পারে এগুলো পরে। 150 টাকায় টি শার্ট। আর ছেলের বাজার করতে করতে খিদে পেয়ে গেলে এখানে অনেক স্টল আছে, তোমরা এখানে ফুচকা খেয়ে নিতে পারো, আইসক্রিম আছে, তার সাথে মোমো, তাছাড়া বিভিন্ন ধরনের ফাস্টফুড খাবারের দোকান প্রচুর, বিরিয়ানির দোকানও পেয়ে যাবে। খুব বাচ্চা বাচ্চা ছেলেগুলো এই সেলের বাজারে বিক্রি করছে, তারা কাজ করছে এই সেলের বাজারে, হয়তো অভাবের টানেই তারা এসেছে এখানে, কিন্তু একটু খারাপও লাগে, তার সাথে সাথে তাদের আনন্দও আছে এই বিক্রি করার মধ্যে। আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছি আর তারা খুব খুশি হচ্ছে, এগুলো দেখেও ভালো লাগছে, তাদের সাথে দু চারটে কথা বলেও খুব ভালো লাগছে। তো এইভাবে ঘুরলাম পুরো সেলের মার্কেট। এখানে না একদম মেলার মতো তোমরা চিত্র দেখতে পারবে, কারণ মেলাতে যা যা বিক্রি হয়, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন জিনিস, খাবারের দোকান, সমস্ত এখানে যেন একটা বড়, অনেক বড় একটা মেলা বসেছে পুরো বেনাচিতি জুড়ে। আর এই দোকানটাকে দেখে কি তোমাদের কিছু মনে পড়ছে? সেই ভুবনবাবুর গান, বাদাম বাদাম কাঁচা বাদাম, এই যে কাঁচা বাদাম, যদিও এটা ভুবনবাবু নন। এই সেলের বাজারে ঘুরতে ঘুরতে একটুখানি কাঁচা বাদাম বা ভাজা বাদাম আপনারা নিয়ে নিতে পারেন। দুর্গাপুরের একটা যা অনেক বড় জায়গা জুড়ে যেন একটা মেলা বসেছে, তো তার জন্য সবার খুব ভালো লাগবে। আর প্রচণ্ড ভিড়, কারণ রাস্তার দুপাশে দোকান, এই রাস্তার মধ্যে বাস চাই, এই বাসে মানে অনেক মানুষ যাতায়াত করে আর সেখানে কিন্তু প্রচুর জ্যাম লেগে যায় রাস্তায়। কেমন লাগছে দেখতেই তো পাচ্ছেন, কত এনার্জি নিয়ে এনারা বিক্রি করছেন, কত এই গরমের মধ্যে এনার্জি, আমি ভেবেই তো অবাক হয়ে যাই। আর সত্যি এই দোকানটাই না খুব ভালো ভালো ফ্যান্সি ড্রেস 350 টাকায় 300 টাকায় এত ভালো ভালো, মানে কি বলবো, মেয়েদের জন্য এত ভালো ড্রেস 300-350 টাকা প্রত্যেকটা দাম লেখা আছে, বুঝতেই পারছো যে কত কম দাম। এগুলো যদি আমরা একটু শপিং মল থেকে কিনতে চাই, আমার মনে হয় না 1.5 থেকে 2,000 মানে নিচে দেবে বলে, তো এখানে কিন্তু খুব কম দামে পাওয়া যাচ্ছে, মাত্র 350 টাকা এরকম একটা অরেঞ্জ কালারের ড্রেস, ভাবা যায়? তো এগুলো কিন্তু খুব সস্তায় পাওয়া যাচ্ছে, এগুলো আমার মনে হয় না অন্য কোনো জায়গায় দিতে পারে, তার জন্য বেনাচিতি বাজার হচ্ছে বেস্ট।
আজকের ব্লগটা হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু তোমরা পুরো বেনাচিতির যে সেলের মার্কেট সেটা পুরো ব্লগ মানে ব্লগের মধ্যে এটা দেখতে পারবে। তার জন্য পুরো ব্লগটা একটুখানি ধৈর্য ধরে দেখো, ভালোই লাগবে। কারণ এই বেনাচিতি বাজার কিন্তু খুব বিখ্যাত একটা বাজার। দুর্গাপুরের এমন কেউ নেই যে বেনাচিতি বাজারের নাম জানে না বা আসেনি। তো শুধু দুর্গাপুর কেন, বিভিন্ন জায়গায় বেনাচিতির কিন্তু খুব বড় নাম আছে। কারণ এখানে হোলসেল রেটে প্রচুর জিনিস মানে মানুষ দূর দূর থেকে কিনতে আসেন। এই বাজারে শাড়িও পেয়ে যাবে 150-200 টাকার মধ্যে, ভাবা যায়। এবং তার সাথে তোমরা যদি একটু ভালো শাড়ি নিতে চাও তাহলে 300, 350, 400 এই দামে কিন্তু পাবে। এবং বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও অফার অনেক জায়গাতে আছে, তো এগুলো তোমরা দেখে নিও। 50% অফ ম্যাক্সিমাম দোকানেই তোমরা পেয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ আপ টু ফাইভ টু ফিফটি পার্সেন্ট এই দোকানে দেওয়া হচ্ছে। এবং এখানকার যে সুতির শাড়িগুলো খুব ভালো কোয়ালিটির, আর তার জন্য এই দোকানে ভিড়ও অনেক। দেখতেই পাচ্ছ লাইন লেগে গেছে প্রায়। পাশেই খাদিমসের শোরুম, আর এখানেও কিন্তু 70% অফ দিচ্ছে। দেখতেই পাচ্ছ গেটের মধ্যে লেখা আছে। এগুলো কত করে? 200 টাকা করে। গরমে পরার কটন কুর্তাগুলো মাত্র 200 টাকা করে। দুর্গাপুরের মধ্যে সবথেকে ব্যস্ততম একটা বাজার হলো এই বেনাচিতি বাজার। আর এখানে প্রচুর মানুষ আসে দূর দূর থেকে, কারণ এখানে পাইকারি যে মার্কেট আছে বেনাচিতির মধ্যেই আছে। আর ভিড়িঙ্গি কালী মন্দির আছে, গুরুদুয়ার আছে, আরও অনেক কিছুই বেনাচিতির মধ্যে। তার জন্য কিন্তু এখানে প্রচুর লোক আসে। আর এখানে দেখতে পাচ্ছ পর্দার দোকান। এই পর্দার দোকানে মাত্র 150 টাকায় ঘরের খুব সুন্দর সুন্দর ডিজাইনের পর্দা আছে। এই যে নিচে সব রাখা আছে এগুলো মাত্র 200 টাকা 150 টাকা, বেশিরভাগই 150 টাকায় বিক্রি করছে। তো এগুলো কিন্তু তোমরা চাইলে নিতে পারো এখানে। $200-250 ভালো ভালো সুতির শাড়ি, এবং এখানে ঢাকাই শাড়ি তোমরা পেয়ে যাবে, তাঁতের শাড়ি পেয়ে যাবে মাত্র 300 টাকায়। আর ঢাকাই শাড়ি যেগুলো সেগুলো মাত্র 400-500 টাকায় বিক্রি করছে। সিল্ক মিউজিয়াম বলে যে দোকানটা, তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। এখানে খুব ভালো ভালো কোয়ালিটিরও শাড়ি আছে, তোমরা একেবারে কম দাম থেকে বেশি দাম অবধি বিভিন্ন শাড়ি পেয়ে যাবে একেবারে তোমাদের হাতের নাগালে। বাচ্চাদের ড্রেস প্রচুর আছে, বাচ্চাদের বড়দের সবারই। তো একেবারে যদি ছোটদের তোমরা ড্রেস চাও, এখানে অনেক দোকান আছে যেখানে খুব ভালো অফার দিচ্ছে। 50% অফারেও তোমরা বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবে।
বেনাচিতি মার্কেটের একটা সবথেকে ভালো দোকান, যেটার নাম অনেকেই জানো, মহাবীর ক্লথ স্টোর। এই মহাবীর ক্লথ স্টোরে চলে এসেছি, এখানেও কিন্তু খুব ভালো ভালো অফার দিচ্ছে। জামদানি শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম শাড়ি এখানে সেলে দিচ্ছে, কম দামে দিচ্ছে। শুধু জামা কাপড়ের ওপর না, তার সাথে জুয়েলারির ওপরও ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ মাত্র 150 টাকা 100 টাকায় খুব ভালো ভালো নেকলেস। হ্যাঁ, আর তোমরা এখানে চাইলে নিতে পারো, বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবে, ভ্যারাইটিস কোয়ালিটির পেয়ে যাবে। 150 টাকায় খুব ভালো ভালো নেকলেস পুরো সেট আছে। আর যদি চাও বাচ্চাদের জন্য বা তোমার জন্য ট্রেডি বিয়ার নিতে, এখানে পেয়ে যাবে একেবারে কম দামে। 200 থেকে 250 টাকায় ভালো ভালো ট্রেডি বিয়ার আছে। একটু বড় নিতে গেলে আরেকটু বেশি দাম পড়বে। আজ শনিবার, তার জন্য আজকে বেনাচিতি বাজারে ভিড়ও খুব বেশি। আর কালকে সানডে, তার মানে কী হবে বুঝতেই পারছো।
দেড়শো কাটন 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 আর এখানে জুতো পেয়ে যাবে, স্যান্ডেল পেয়ে যাবে, লেডিস স্যান্ডেল, বিভিন্ন ধরনের স্টাইলিশ এখানে জুতো পেয়ে যাবে একেবারে কম দামে। 50, 80, 100, 150 বিভিন্ন দামের জুতো এখানে পাওয়া যাচ্ছে। বেনাচিতি বাজারটা অনেক বড়, তাই আজকের ব্লগটা একটু বড়ই হয়ে গেল, কিন্তু এখনও অনেক কিছু বাকি রয়ে গেল, কারণ একটা ব্লগে সব কিছু দেখানো সম্ভব হলো না। আর এখানে দেখতে পাচ্ছ 150 টাকায় 250 টাকায় ছোটদের বড়দের সবার ড্রেস আছে, 150 টাকায় বাচ্চাদের ড্রেস। ড্রেসের সাথে বিভিন্ন ধরনের জিনিস তোমরা দেখলে, আর এখানে যে টি শার্টগুলো দেখতে পাচ্ছ মাত্র 150 টাকা, 150 টাকায় এত ভালো, খুব ভালো কোয়ালিটির টি শার্ট তোমরা এখানে পেয়ে যাবে। তার থেকে বেশি দামেরও আছে, কিন্তু 150 টাকায় এই ধরনের টি শার্ট আমার মনে হয় না অন্য কোথাও পাবে। এবং পর্দা, তারপর যেসব ডাইনিং টেবিলের কভার, যেগুলো মানে আসলে বাড়িতে লাগে, যেগুলোই আমাদের সংসারে কাজে লাগে, এগুলো সবই কিন্তু এই বাজারে তোমরা পেয়ে যাচ্ছ। ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর কোন পার্টটা সবথেকে ভালো লাগলো, মানে কোন দোকানগুলোর জিনিস বা কোন জিনিসটা সবথেকে সস্তার মনে হলো, সেগুলো যদি তোমরা কমেন্টসে লেখো তাহলে আমরা খুব খুশি হব, আমরা জানতে পারবো, তোমাদের কমেন্টস পেলে বুঝতে পারবো যে তোমরা রেসপন্স করছো ভিডিও দেখে। তো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লেগেছে। আজকের ব্লগটা একটু বড় হলেও হয়তো বোর হওনি তোমরা, আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে এন্টারটেন করার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে ভিডিওতে, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে, এবং পরবর্তী ব্লগগুলো আমরা আরও সাহস করে ভালো ভালো জায়গায় গিয়ে করতে পারবো।